ঢাকার দুই সিটের নির্বাচনে ইভিএম ব্যবহার ভোটারদের জন্য সহজ হবে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন এ পদ্ধতিতে ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে দুপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সিটি নির্বাচনে মার্কিন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তের কথাও জানান মিলার আমি ইভিএম দেখেছি এটা ভোটারদের জন্য খুব সহজ হবে যুক্তরাষ্ট্র আশা করছে ঢাকার দুই সিটি নির্বাচন হবে শান্তিপূর্ণ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবারে নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল থাকবে